গুড মর্নিং গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল বং এরিনা। আজকে আমরা শিলিগুড়ি থেকে মাগনান যাচ্ছি। শিলিগুড়ি থেকে মাগনান দূরত্ব হলো অ্যাপ্রক্সিমেট 135 কিলোমিটার। সো আমরা সকাল 6টায় উঠে রেডি হয়ে বেরিয়ে পড়েছি মাগনানের উদ্দেশ্যে শিলিগুড়ি ইউথ হোস্টেল থেকে। এখন কিছুটা শিলিগুড়িতে কিছুটা এগিয়ে এসে আমরা এখন শিলিগুড়ির পরে একটা বড় অভয়ারণ্য টাইপের পরে তার মধ্যে দিয়ে যাচ্ছে, আর রাস্তা পুরো স্মুথ। আমাদের গাড়ির স্পিড নিয়ার অ্যাবাউট 80 কিমি, আর মনে হচ্ছে না, চারপাশটা খুব সুন্দর, প্রকৃতিটা খুব সুন্দর। সামনে আমাদের দিবাকর তার হাঙ্ক নিয়ে এগিয়ে যাচ্ছে, আর আমি পিছনে আমার R5 নিয়ে যাচ্ছি। চলো লেটস গো, দেখা যাক। মাগনান যাওয়ার পথে, শিলিগুড়িতে মাগনান যাওয়ার পথে একটা ড্যাম দেখতে পাচ্ছি, দেখো। শিলং দিয়ে আছি, শিলং হয়ে মাগনান যাবো, আর এই তার মাঝখানে আমাদের পড়ছে এই ড্যাম। ও, আমি দেখেছি, হয়নি, আগেরবার যখন এসেছিলাম তখনও দেখেছি, বাট তখন তৈরি হচ্ছিল, এখন তৈরি হয়ে গেছে অলরেডি। তো দেখতে হবে জল ছাড়লে। এই যে আমরা দাঁড়িয়ে গেলাম এখানটা দেখার জন্য, জাস্ট ভিউটা দেখছি। ও দেখো এখানে ইয়ে কত, স্কুবা ডাইভিং, ডাইভিং করো, ডাইভিং ডাইভিং করার ইচ্ছে হচ্ছে এখান থেকে। জায়গাটা দেখো খালি, আর কিছু আপাতত তিস্তার জল এখন বহুত ঠান্ডা, তাও এর মধ্যে স্রোত আছে অনেক। আর এই যে আমাদের বাইক, বাইক দেখতে পাচ্ছ তোমরা, মাগনান যাওয়ার পথে এই যে খাওয়ার জন্য দাঁড়ালাম,
জায়গাটার নাম, দোকানটার নাম বিহারি হোটেল। সো এখান থেকে খেয়ে দিয়ে আমরা মাগনানের উদ্দেশ্যে যাব। আমাদের গ্যাংটক যাওয়ার পথে একটা প্লেস আছে, জায়গাটা মাগনান যাওয়ার সময় চোখে পড়লো এই ছোট্ট শহরটা, কিন্তু শহরটার নাম জানি না, তার জন্য দাঁড়িয়ে পড়লাম দেখার জন্য। শহরটা দেখতে পুরো ছবির মতো, পুরো